হ্যালো বন্ধুরা, যেমনটা আমি আগের ভিডিওতে লাস্টে বলেছিলাম যে আমি আজকে যে নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে বাটনগর প্যানমার সোসাইটি মানে আমাদের বিপিএস অথবা ইন্ডিয়ান প্যানমার সোসাইটি মানে আইপিএস, এই দুটো সোসাইটির সাথে অন্যান্য সোসাইটির কী পার্থক্য। ফার্স্ট অফ অল আমি কোনো মিনিং করছি না, আমি চাই না এই ভিডিওর পরে কোনো মানুষ আমাদের ব্লেম করুক যে আমরা তাদের ব্যাপারে খারাপ করেছি, আমি কারোর নাম নিচ্ছি না এই ভিডিওর মাধ্যমে। বাট আমি এটা বলতে চাই যে সব ফিল্ডে, নট অনলি প্যানোমা ফিল্ড, সব ফিল্ডে যেমন ভালো মানুষ রয়েছে, যেমন কোনো মানুষ হেল্প করার চেষ্টা করছে, ঠিক তেমনই কেউ রয়েছে যারা মানুষের ক্ষতি করে বা ইন্টারন্যাশনালি ক্ষতি না করুক তাদেরকে ঠকিয়ে ইনকাম করার জন্য জাস্ট এনজিও বা সোসাইটি চালায়। আমি আজকে তাদের সাথে আমাদের পার্থক্য বলবো বা আমাদের ইন্ডিয়ান প্যানোমা সোসাইটির সাথে আমাদের বা ওদের পার্থক্যগুলো বলবো সেসব সোসাইটির কথা। সাধারণত ইন্ডিয়ান প্যানমার সোসাইটি রিভেন গৌরব তিওয়ারি ফাউন্ডার ছিলেন, আপনারা জানেন তো, ওনার পয়েন্ট অফ ভিউ বা ওনার দেখানো পথে সাধারণত পাটনগর প্যানমার সোসাইটি বা বিপিএস এগিয়ে চলেছে এবং চলবে ইন ফিউচার, যতদিন বিপিএস থাকবে ততদিন ওনার দেখানো পথে, ওনার দেখানো বা ওনার শেখানো শিক্ষায়, ওনার শেখানো বিদ্যায় বিপিএস চলবে। তো আমি ইন্ডিয়ান প্যানমার সোসাইটির সাথে কিছু কম্পেয়ার করতে চাই না নিজেদের, বিকজ ইন্ডিয়ান প্যানমার সোসাইটির কাজকর্ম বা ইন্ডিয়ান প্যানমার সোসাইটির ইনভেস্টিগেশন রোড়াতে পারি সাথে ইনভেস্টিগেশন দেখেই আমরা আস্তে আস্তে বড়ো হয়েছি, আমাদের সোসাইটিতে বড়ো বড়ো কাজ এসছে বা আমাদের সোসাইটি সেরকম একটা জায়গায় যেতে পেরেছি যেখানে কিনা কিছু ছোটোখাটো কিছু বড়ো সড়ো নিউজ পেপারে আমাদের ব্যাপারে কভারও করা হয়েছে আমাদের কোনো স্টোরিজ। বাট আমি আজকে বলতে চাই সেই সব সোসাইটির ব্যাপারে যারা কিনা এরকম ধরনের মানুষকে ঠকিয়ে মানুষকে ভুল পথে চালনা করে ইনকাম সোর্স বাড়িয়েছে, অ্যান্ড আমি তাদের সাথে একমত নই বা ইন্ডিয়ান প্যানমার সোসাইটি আই মিন বাটনগর প্যানমার সোসাইটি তাদের সাথে কোনো নিজেদের কম্পেয়ার করতে চায় না। ইভেন তারা রাতারাতি বড়ো বড়ো হোক বা ইত্যাদি তারা রাতারাতি সাকসেসফুল বা ভাইরাল হয়ে যাক তাদের ভিডিও, বাট উই ডোন্ট রিয়েলি কেয়ার। তো ফার্স্ট হচ্ছে আমরা কেস পেলাম কি পেলাম না, দ্যাট ডাজেন্ট ম্যাটার ফর আস, বিকজ আমাদের কিছু পারমানেন্ট জব রয়েছে, কিছু আমাদের ফ্যামিলিকে ফিট করার জন্য, ফ্যামিলিকে খাওয়ানোর জন্য আমাদের কোনো পারমানেন্ট জব লাগে। বিকজ ইন্ডিয়াতে দাঁড়িয়ে কোনো প্যানমার সোসাইটি চালিয়ে একটা ফুল টাইম ইনকাম সোর্স ইটস ভেরি টাফ, উই ট্রাই আওয়ার বেস্ট বাট ইটস রিয়েলি ভেরি টাফ। অ্যান্ড এই এটা নিয়ে আমাদের টপিক আসবে কেন টাফ, তো রাজনাথ ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য। সাধারণত এই যেটা বললাম যে রিয়েলি টাফ যে সার্ভাইভ করা, তো সেই জন্য আমাদের পারমানেন্ট কিছু জব থাকে, আমাদের সব মেম্বাররা নিজেরা নিজেদের ফিল্ডে কোনোভাবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর রয়েছে বা কেউ আমাদের কেউ স্কুল স্টুডেন্ট, কেউ কলেজ স্টুডেন্ট, এরকম লোক রয়েছে। ইভেন কেউ বিজনেসম্যানও রয়েছে অনেক যারা আমাদের সাপোর্টিং মেম্বার বা অ্যাক্টিভ মেম্বার হিসাবে রয়েছেন। তো সবার নিজেদের প্রফেশনাল রয়েছে, বাট তারা সাইডটা করে বিকজ তারা প্যাশনেট অ্যাবাউট প্যারানর্মাল ইনভেস্টিগেশন, প্যারানর্মাল ওয়ার্ল্ড। তো তারা সেই জন্য তাদের ফ্রি টাইমে বা তারা সেই তাদের সানডে স্যাটারডে যখন তারা ফ্রি পায় বা ওয়ার্কিং ডে দিয়ে তারা ফ্রি পায় তারা ইনভেস্টিগেশন করেন বা আমাদের সাথে ডিসকাস করেন বা আমাদের সাথে একদিন বসে কোনো রকম কেস নিয়ে আলোচনা করেন বা ডিসকাশন করে থাকেন। তো আমরা সাধারণত ওরকম নয় যে কেসের পিছনে দৌড়াই, হ্যাঁ কেস পেলে অবভিয়াসলি আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি, যেসব কেস আমরা সব ধরনের কেসও আমরা হ্যান্ডেল করি না আমরা, বিকজ আমাদের কাছে টাকাটা ম্যাটার করে না। তো সাপোজ ধরুন আমাদের যদি আমি আপনার যদি একটা এক্সাম্পল দিই, আমাদের ধরুন একটা কেস দেওয়া হচ্ছে যেখানে কি না যে কেসটা ঠিকঠাকভাবে সলভ করতে পারলে কোনো টাকা পাবো না, বাট ওখানে দাঁড়িয়ে সেই কেসটা যদি আমি বলি যে সেই কেসটাতে যে আমি 5,000 টাকা দেবে, আমাকে দেখাতে হবে যে সেখানে স্পিড রয়েছে না থাকতেও, তো আমরা সেই জিনিসকে চুজ করবো যেখানে কিনা সত্যি পথে এগিয়ে যাবে, আমাদের 5,000 টাকার উপর বা 6,000 টাকার উপরে কোনো লোভ নেই। বিকজ অ্যাট দ্য এন্ড আমরা সেটাই চাইবো যাতে আমরা মানুষকে হেল্প করতে পেরেছি, রিয়েল যেটা হয়েছে রিয়ালিটি সেটাই। বিকজ এরকম অনেক কেস আপনারা আছে, আমরা ইউটিউবেও আমাদের রয়েছে যেখানে কিনা ক্লেম করা হয় ক্লায়েন্টের দ্বারা যে এখানে স্পিড পাওয়া যায় বা স্পিড রয়েছে, বাট আমরা গিয়ে পাইনি অ্যান্ড রিয়ালিটি দেখেছি। ইভেন এরপরে হয়তো আমাদের সেই ক্লায়েন্ট বারবার ফোন করে ধমকিও দিয়েছে যে আপনারা যদি না বলেন আপনাদের ক্ষতি হবে, আপনারা আরেকবার আসুন এসে পড়ে যান এখানে স্পিড রয়েছে, বাট আমরা না না মানে না সেখানে নেই মানে আমরা পরিষ্কার বলে দিন নেই, যেখানে আছে সেখানে আমরা 100% বলে দিই হ্যাঁ আছে, আপনি টাকা দিন না দিন আমরা যেটা সত্যি সেটাই বলি।
তো বাট এরকম অনেক সমস্যা রয়েছে যারা কিনা টাকার জন্য মানুষকে বোকা বানানোর চেষ্টা করে বা টাকার জন্য মানুষকে ভুল পথে চালিত করে, ভয় দেখানোর চেষ্টা করে এবং সেখান থেকে টাকা কালেক্ট করে, যেখানে অজানা কিছু নেই সেখানে কোনো রকমভাবে অ্যাক্টিভিটি করিয়ে বা অ্যাক্টিভিটি দেখিয়ে হিউম্যান মেড বা ম্যান মেড যে অ্যানিমাল অ্যাক্টিভিটি হয় সেরকমভাবে করিয়ে মানুষকে ভুল পথে চালিত করে সেখান থেকে টাকা উপার্জনের একটা ব্যাপার করে থাকে সাধারণত। বাট ইন্ডিয়ান প্যানোসিটি বা বাটনগর প্যানোসিটি সব থেকে একটু অন্যরকম। বাটনগর প্যানোসিটি সাধারণত নিজেদের প্যাশনের জন্য এই কাজটা করে থাকে। হ্যাঁ অবভিয়াসলি টাকা দিনের শেষে ম্যাটার করে, অবভিয়াসলি খাওয়ার জন্য বা মানুষের বেঁচে থাকার জন্য বা লাইফ সার্ভাইভ করার জন্য টাকা বেসিক্যালি ম্যাটার করে। বাট যেহেতু অ্যাজ আ জেনুইন ইনভেস্টিগেটর বা জেনুইন ইনভেস্টিগেশন চলে বাটনগর প্যানোসিটিতে, সেখানে কোনো মিথ্যের আশ্রয় সাধারণত নেওয়া হয় না। যেখানে সত্যিকারে আছে সেখানে আছে, যেখানে নেই সেখানে নেই। টাকার জন্য কোনো কেসকে, নর্মাল কেসকে প্যানোমাল অ্যাক্টিভিটি বলে চালানোর জন্য আমরা সাধারণত প্রিপেয়ার থাকি না, করে দিই আর থাকবো না ইন ফিউচার। এবং আমরা এরকম ধরনের কোনো ভিডিও বানাবো না যেখানে কিন্তু সাধারণত কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, বাট আমরা বলে দিচ্ছি প্যানোমাল অ্যাক্টিভিটি চলছে। বিকজ আমরা একটা প্লেসে একবারে বেশি যাই, এমন না একবার গিয়ে আমরা বলে দিই এখানে প্যানোমাল ইনভেস্টিগেশনে যে প্যানোমাল অ্যাক্টিভিটি করছে আর সেখানে কোনো স্পিড বা ভূত রয়েছে। আমরা সাধারণত সেই প্লেসে যদি কোনো দিন সন্দেহ হয়, যেখানে রিডিংস পেলাম না বা যেখানে আমরা ইনভেস্টিগেশনে কিছু পেলাম না, সেখানে তো কোনো অসুবিধাই নেই, সেটা আমরা ডাইরেক্ট বলে দিই যেখানে কিছু নেই। বাট ধরুন যেখানে কোনো রিডিংস পেলাম বা কোনো আনওয়ান্টেড অ্যাক্টিভিটি ঘটছে, সেখানে সাধারণত আমরা আরেকবার যাওয়ার চেষ্টা করি, তারপর আরও একবার ভিজিট করার চেষ্টা করি। যে প্রতিবারই কি একই জায়গায় একই অ্যাক্টিভিটি ঘটছে। যেমন আমি একটা জায়গার নাম বলতে চাই, রানিকুঠি। এটা হচ্ছে বিধাননগরে আছে, একটা পাবলিক প্লেস, একটা এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। এই প্লেসটা হন্টেড না, আমি আজকে আপনাদের ভিডিওতে এসে বললাম। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখেছি যে অরিজিনাল হন্টিং কী হয় অ্যান্ড রানিকুঠিতে কীরকম হন্টিং হয়। বিকজ এখানে একই জায়গায় আমরা এখানে মিনিমাম 3 থেকে 4 বার বা 5 বার গেছি, আমার ঠিক এক্সাক্ট মনে নেই কতবার গেছি, আই থিঙ্ক 5 বার গেছিলাম আমরা বিভিন্ন মেম্বারদের নিয়ে, বিভিন্ন এদের নিয়ে। অ্যান্ড ওখানে আমরা সেম জায়গায় সেম টাইমে, অ্যাকচুয়ালি আমি সরি, সেম জায়গায় বিভিন্ন টাইমে গেছি আমরা, সকালে দুপুরে রাতে সন্ধ্যাবেলায়, অ্যান্ড একই জায়গায় একই রকম রিডিংস পাই। তো হাউ ইটস পসিবল যে একটা স্পিড কি সে একই জায়গায় স্ট্রাক হয়ে গেছে বা একটি জায়গায় কি একই জায়গায় আটকে আছে বা আমাদের দেখে কি সে রিডিংস দিচ্ছে না? এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সাইন না। এখানে কোনো হাই ইএমএফ থাকার জন্য সাধারণত এসব রকম জিনিস হয়ে থাকে এবং একই এক্স্যাক্ট একই পোস্টারে, লাইক আমার পিছনে এই জায়গাটাতেই লাইট চলছে 5টা লাইট কি 2টায় প্রতিবার রিপিটেডলি 5 বারে কি একই জায়গায় হতে পারে না? তো বিকজ ওইখানে কোনো ইএমএফ জেনারেট হচ্ছিলো বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিলো বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেশি, ইএমএফ পরিমাণ বেশি, সেই জন্য ওখানে আমাদের বারবার রিডিংস দিচ্ছে, যেটা কি না আমাদের ভুল পথে চালিত করার জন্য যথেষ্ট বা কিছু সাধারণ মানুষের জন্য যথেষ্ট। বাট আমরা সেখানে গিয়ে সেই জিনিসটা এখন বুঝতে পারি, তখন আমরা নেক্সট ভিডিওতে বলি যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নেই, এটা নর্মাল কেস। তো আমরা এইভাবে জিনিসগুলোকে বিবেচনা করি। বাট অনেক সোসাইটি রয়েছে যারা কিনা একবার গিয়ে বা দুবার গিয়ে বলে যায় হ্যাঁ জায়গাটা হন্টেড, এখানে যাওয়া উচিত নয়। বিভিন্ন জায়গা, আমি বলছি না রানিকুঠির কথা, আমি বিভিন্ন সোসাইটির কথা বলছি বা বিভিন্ন প্লেসের জায়গার কথা বলছি। বিহারে এরকম জায়গা রয়েছে অনেক, আমাদের কলকাতার মধ্যে তো এরকম হাজারটা জায়গা রয়েছে যেখানে কিনা জাস্ট ক্লেম করা হয় ভূত আছে। বাট আপনি একবার গিয়েই যদি বলে যান ভূত আছে, তো আই ডোন্ট থিঙ্ক, বাট আপনাকে যুক্তিগত দিতে হবে না। আপনার মানুষ, কিছু মানুষ আপনাকে বিশ্বাস করে যখন দেখছে, আমাদের মোটো এটাই যে আপনার, আমাদের ভিডিও যদি 10টা লোকও দেখে বা 10টা লোক দেখুক বা 10,000 লোক দেখুক, আমি যেন সেই প্রতিটা মানুষকে ভ্যালু দিতে পারি, ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারি, যেখান থেকে মানুষ কিছু জিনিস শিখবে এবং তার নিজের লাইফে অ্যাপ্লাই করলে নিজের লাইফে পজিটিভ চেঞ্জ যাবে। এমন নয় যে নেগেটিভ ভয় পাচ্ছি বা আমি এখানে কুসংস্কার বা মিসকনসেপশন ছড়াচ্ছি। আমি চাই সেসব কুসংস্কার বা মিসকনসেপশন ব্লাস্ট করে ভেঙে অরিজিনাল যে কন্টেন্ট, যে হোয়াট ইজ প্যারানর্মাল, রিয়েল হোয়াট ইজ ঘোস্ট, আমি এইসব জিনিসগুলো নিয়ে টপিকগুলো বানাতে চাই বা আমি মানুষের কাছে শেয়ার করতে চাই। এই জন্য হয়তো আমরা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, এই জন্য হয়তো আমরা প্রতি মাসে বা প্রতি বছরে আমরা হয়তো নিউজ পেপারে ফ্রন্ট পেজে থাকি না বা আমাদের আর্নিং সেরকম নেই এই ফিল্ড থেকে, বা বলতে পারেন আমাদের সেরকম পপুলারিটি নেই আমাদের ভিডিও, সেই জন্য হয়তো 10টা 20টা 40টা ভাইরাল হয়। বিকজ মানুষ দিনের শেষে মানুষ কী করেন বলুন তো, সাধারণ মানুষ শেখার ইচ্ছা নেই আমার যা মনে হয় বা আমি বিলিভ করি। মানুষের বেশিরভাগ টাইম ইচ্ছা হয় এন্টারটেন হওয়ার, যে টাইমে একটা ভালো কন্টেন্ট দেখবেন, যে টাইমে একটা ভালো কন্টেন্ট দেখে আপনি লাইফে কিছু এনজয় করবেন বা একটা লাইফে থেকে কিছু শিখবেন, কোনো একটা ভিডিও কন্টেন্ট বা কোনো একটা আর্টিকেল বা ব্লগ পড়ে সেই টাইমে আপনি ফানি কিছু দেখবেন, যেখানে টাইম পাস হবে বা একটা এন্টারটেনমেন্ট পারপাস, ঘুরতে কাছে ঘুরতে কাছে দৌড়াও দৌড়াও, এইসব জিনিসটা দেখে আপনি সন্তুষ্ট থাকবেন মেয়েদের। তো বেসিক্যালি এটা
অনেকের সাথে হয়েছে, আমাদের সাথে তো এখন হচ্ছে বাদ দিন, বাট ইন্ডিয়ান প্যান মেসোরিটির যে ফাউন্ডার ছিল গৌরব তিওয়ারি স্যার, ওনার সাথে এরকম হয়েছে যে ওনার কন্টেন্ট যারা দেখতেন তার থেকে বেশি দেখতেন, ওনার ভিডিও যারা কথা বলছে তাদের ভিডিওস বা এরকম ধরনের জিনিসপত্র, যেখানে কিনা এন্টারটেন বেশি হয়, যেখানে কিনা এডুকেশন পারপাস মার খেয়ে যায়। তো এটাই হচ্ছে ডিফারেন্স আমাদের সাথে অন্যান্য সোসাইটি, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন কী কী জায়গা নিয়ে কথা বলছি, একটু অন্যরকম টপিক বাট আই থিঙ্ক আপনি বুঝতে পারেন। সো ধন্যবাদ। আমি নেক্সট টপিকে আমি আসবো যে আমরা বেশিরভাগ জায়গায় কেন ভূত খুঁজে পাই না অ্যান্ড বাকি সোসাইটি ভূত পেয়ে যায় খুব ইজিলি যখন এরা চায়। তো সেই টাইমের জন্য ওয়েট করুন, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটা সেই টপিকে নিয়ে আসবো।